বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলগ্নাস ভিউ। আমি সুলগ্না। তো কেমন আছো তোমরা সবাই, কমেন্টে জানাও। আর আমি তো ভীষণ আনন্দে আছি এখন, কারণ তোমরা আমাকে ভীষণ সাপোর্ট করছো, ভীষণ ভালোবাসা দিচ্ছ। আর আনন্দে থাকলেই যেটা আমার ইচ্ছা করে সেটা হচ্ছে প্রচুর খাবার খেতে। তো সেই জন্য আজকে আমি এসে গেছি কলকাতার সবচেয়ে বড় রোল ট্রাই করতে। কিন্তু রোলটা সত্যি বড় তো বুঝলাম, কিন্তু খেতে আদৌ টেস্টি কি না সেটা জানার জন্য কিন্তু আমার সাথে তোমাদেরকে দোকানে যেতে হবে। আর যারা যারা ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, অনেকেই, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর আমার সাথে সবচেয়ে বড় রোল খেতে চলে এসো। তো এসে গেছি আমরা যে দোকানটায় সবচেয়ে বড় রোল পাওয়া যায়। তো এই দোকানটার নাম হচ্ছে শেফ আলাদিন। আর এই দোকানটা তোমরা পেয়ে যাবে গড়িয়া স্টেশন থেকে, জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর আমাদের ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেসের লিঙ্ক দেওয়াই থাকবে। তো আমরা তোমাদের দেখাবো রোলের প্রিপারেশন আর রোলের টেস্ট জানাবো। তো চলো। দেখতেই পেলে কলকাতার সবচেয়ে বড় রোল আমি আমার হাতে পেয়ে গেছি। প্রচন্ড ভারী, আমি নিয়ে দাঁড়াতে পারছি না। আর এর ভেতরে কী কী দিয়েছে তোমাদেরকে পরে সব দেখানোর চেষ্টা করব। এর প্রাইসটা আগে বলে দিই, এর প্রাইস হচ্ছে ₹289। আর সাইজটা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড বড়। তো এবার আমি খাবো, তারাগামে যেতে হবে। রোল নিয়ে, এত বড় রোল নিয়ে ঢুকে পড়েছি শেফ আলাদিন রেস্টুরেন্টের পার্টে। কিন্তু তোমরা যদি এখান থেকে এত বড় রোল অর্ডার করো তোমরা রেস্টুরেন্টে ঢুকতে পারবে না, তোমাদের বাইরেই খেতে হবে। বাট আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাই আমি ভিডিওটা করার জন্য এখানে ঢুকলাম। তো ফার্স্টে যেটা বলবো, তোমরা ফার্স্টে রোলটা দেখো, দেখে মনে হচ্ছে একটা বাচ্চা শুয়ে আছে। আর যখন আমি হাতে নিয়েছিলাম মানে প্রচণ্ডই ভারী রোলটা, আর নিয়ে মনে হচ্ছে আমি কিছু একটা জিতেছি, মানে একটা কোনো কম্পিটিশন জিতে আমি একটা মানে বড় প্রাইজ পেয়েছি, এরকমই মনে হলো আমার ফিলিংসটা। আর এত ভারী, যারা জিম করো অনায়াসে এটা নিয়ে জিম করতে পারবে, প্রচণ্ড ভারী। তো যাই হোক, আমি রোলটা রেখে দিচ্ছি আস্তে করে। জাস্ট দেখতে পাচ্ছ তোমরা টেবিলটারই প্রায় সমান সমান, জাস্ট টেবিল থেকে একটু ছোট রোলের সাইজটা, বাট মনে হচ্ছে পুরো টেবিলেরই সাইজের। তো ফার্স্টে আমি রোলটা খেয়ে দেখি যে কেমন খেতে। ফার্স্ট টাইম খাচ্ছি আমি, ভীষণ এক্সাইটেড এত বড় রোল। তো দেখা যাক। ভীষণই ক্রাঞ্চি, ভীষণই টেস্টি খেতে। আর রোলটার মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে যেটা তোমাদের আমি দেখাবো, বাট ফার্স্ট বাইটেই একদম ভীষণ ভালো লাগলো, মানে জাস্ট ইয়াম্মি খেতে। আমি একটুখানি রোলটা নিয়ে হাতে নিয়ে খেলাম, বাট এত বড় রোল আমার পক্ষে খাওয়া সম্ভব না এভাবে। তো দাদা আমাকে হেল্প করবে, একটু কেটে দেবে। তো দাদা আসছে রোলটা ডিভাইড করার জন্য। তো দাদা এসে গেছে আমাদের সামনে, রোলটা কেটে দিচ্ছে যাতে আমার সুবিধা হয় খাওয়ার জন্য। তারপরে তো তোমাদের স্টাফিংস দেখাবোই, বাট রোলটাকে আগে ভাগ করে নিই, মানে প্রচণ্ড সমস্যা হবে খেতে। আমি রোলটাকে কেটে নিলাম, এটার হাফ এটা, আর এটারও আমি আবার হাফেরও হাফ করেছি, মানে এতটাই বড় রোল। মোটামুটি আমার আন্দাজ 6 জনে মিলে পেট ভরে খেতে পারবে। প্লিজ একা কেউ খেতে এসো না, এই রোলটা খেতে পারবে না, মোটামুটি 5-6 জন খেতে পারবে। তো আমার তো ফার্স্ট বাইটেই তোমাদের বললাম অসাধারণ লেগেছে। তো আমি আরেকবার খাই।
অসাধারণ, দারুণ লাগছে খেতে। এবার স্টাফিংসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নিই কী কী আছে। ভীষণ লোভনীয় ব্যাপারটা, ওয়াও, দেখতেই পাচ্ছ। তাও বলে দিচ্ছি, এর মধ্যে পনির টিক্কা, চিকেন কাবাব, মাটন কাবাব, স্যালাড, চিজ, মেয়োনিজ, মানে বয়েলড এগ, অনেক কিছু রয়েছে যেটা তোমরা সাধারণ রোলে পাবে না। এটা একটা অসাধারণ রোল বলতে পারো তোমরা। আমি একটু খাচ্ছি। তো এটা আমাদের কলকাতার সবচেয়ে বড় রোল। মোটামুটি আমাদের যে রোলটা দিয়েছিল তার সাইজ মোটামুটি 24 ইঞ্চি, মানে অবাক হয়ে যাওয়ার মতোই সাইজটা। আর সত্যি এক কথায় মানে আর বলতে পারবো না, এত ভালো লাগছে, আমি একবার খেয়ে নিচ্ছি। এই রোলের যে স্টাফিং সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ফার্স্টে এই রোলের প্রিপারেশনের টাইমে যেটা দেওয়া হয় সেটা হলো মিক্সড ভেজ, তারপরে দেওয়া হয় চিকেন কাবাব, মাটন কাবাব আর পনির টিক্কা, ডাবল ডাবল করে দেওয়া হয় এগুলো। এছাড়াও দেওয়া হয় চিকেন টিকিয়া, মাটন টিকিয়া, তাছাড়াও আছে সয়া চাপ, চিজ, স্যালাড, মেয়োনিজ, এছাড়াও বয়েলড এগ আর ফ্রাইড এগ তো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখিয়েছিলাম আগের টিকটা, এখন নেই টিকটাক এখানে। তো বয়েলড এগ, ফ্রাইড এগ তো রয়েছেই, আর এছাড়াও যেটা মানে মূল অ্যাট্রাকশন সেটা হচ্ছে চিজ আর মেয়োনিজ, যেটা সাধারণত রোলে দেখা যায় না, আমি কোনোদিনও খাইনি, তো এটা কিন্তু এই রোলে রয়েছে, চিজ আর ভর্তি ভর্তি করে মেয়োনিজ রয়েছে। এত বড় রোল তো এখানকার স্পেশালিটি, শেফ আলাদিনের বুঝতেই পারলে। আর এত বড় রোল ছাড়াও আরও কিন্তু কিছু এক্সাইটিং জিনিস রয়েছে, যেমন তোমরা এখানে পেয়ে যাবে ফ্যামিলি প্যাক বিরিয়ানি, যেটা তোমরা একটা বালতি করে পাবে, চারজনে খেতে পারবে ওই বিরিয়ানিটা। আর এছাড়াও পাবে একটা গোটা খাসি যার নাম হচ্ছে মাটন মাসাল্লাম, মোটামুটি ওটা 8,000 অ্যারাউন্ড প্রাইসটা আছে ওই মাটন মাসাল্লামের। তো আর এই রোল, এত বড় রোল যার প্রাইস হচ্ছে ₹289। তো খেতে খেতে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যে এই রোলটা কিন্তু চারখানা লাচ্ছা পরোটা দিয়ে তৈরি করা হয়েছে। আর তোমরা ভাবতেই পারো 289 টাকা দিয়ে রোল খাবো, মানে কেন খাবো? আমি বলছি যে এটা কিন্তু ভ্যালু ফর মানি, 289 টাকায় তোমরা 6 জন কিন্তু পেট ভরে খেতে পারবে। তো যেমন রোলটা টেস্টি, সেরকমভাবে কোয়ান্টিটিও অনেক বেশি, আর টেস্টও হচ্ছে দারুণ, মানে কোয়ালিটিও খুব ভালো। তো আমার মনে হয় তোমরা টেস্ট করতে পারো, ভ্যালু ফর মানি কিন্তু 289 টাকায়। যে কোনো নর্মাল রোলের যখন আমরা ফার্স্ট বাইট নিই তখন চিকেন অত বেশি, স্যালাডও অত বেশি পাওয়া যায় না, আলু টালু পাওয়া যায়, কিন্তু এই রোলের একদম ফার্স্ট বাইট টু লাস্ট বাইট তোমরা ইকুয়ালি চিকেন, মাটন, চিজ, পনির, মানে সব কিছু ইকুয়ালি পাবে। তো রোল খাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ মোটামুটি হয়ে গেছে খাওয়া। আর এই যে পার্সেল, এটা নিয়ে যাবো বাড়িতে, প্রচণ্ড ভারী, মানে মনে হচ্ছে যেন কি খুব শপিং করেছি, কিন্তু নয়, এর মধ্যে রোল আছে, ভর্তি রোল। তো কলকাতার সবচেয়ে বড় রোল খেয়ে আমি তো ভীষণ হ্যাপি, তোমরাও দেখলে এত বড় রোল। তো তোমরাও জানাও কমেন্ট বক্সে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো সবচেয়ে বড় রোল দেখে, আর টেস্টটা আমি বলেছি। তো যাই হোক, কেমন লাগলো এই নতুনত্ব ভিডিও অবশ্যই আমায় জানাবে কমেন্ট বক্সে, আর যদি নতুনত্ব কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানিও। তো আজকের মতো টাটা, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে।